হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি সকাল সকাল রোল কল দিয়ে রেডি হয়ে নিচ্ছি, আজকে একটু বাড়িতে যাব। আর আমাদের বাড়ি গিয়ে আমি আমাদের বাড়িটা দেখাবো। বাড়ি চলে এসেছি, দেখো আমার পুচকু ফোন দেখে দৌড়ে চলে এসেছে ফোন দেখতে। এটা হচ্ছে আমার মা, আর এই হচ্ছে আমাদের বাড়ি, মানে এটা আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়ির পরিবেশটা আমি তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে খেলার মাঠ, এখানে প্রত্যেক বছর দুর্গা পুজো, কালী শীতলা পুজো, এমন সব ধরনের অনুষ্ঠানই হয়। আর এই মাঠে আমি ছোটোবেলা থেকে অনেক খেলাধুলো করেছি, আর আমি চাকরির পরীক্ষার সময় এই মাঠেই দৌড়াতে যেতাম। গাছে কত ফুল ধরেছে, এই ফুল গাছগুলো সব আমার হাতে লাগানো। অনেকদিন পর একটু বাড়িতে এসে ভালোই লাগছে, বিয়ের পর সেরকমভাবে বাড়িতে আসা হয়নি। বাড়িতে এসে থাকতেও পারি না, ছুটি কম পাই, তাই ছুটি কম পাওয়ার কারণে শ্বশুর বাড়িতে আমাকে যেতে হয়। দেখো এটা হচ্ছে আমার দিদির ছেলে, আমার ভাগ্নে, এই যে ইনি হচ্ছে আমার সবচেয়ে আদরের, আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য, আমার দাদার ছেলে। ও বৃষ্টিতে ভিজবে বলে ও ঠাকুমা ওকে তেল মাখাচ্ছে, আর ও বাইরে যাওয়ার জন্য আমার হাত ধরে টানাটানি করছে। ও বাইরে যাবে, বাইরে বৃষ্টি পড়ছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, ও আমার সঙ্গে বাইরে যাবে বলে কান্নাকাটি করছে। একটু রেডি হয়ে দিদিকে নিয়ে একটু বেরোতে হয়েছিল একটু কাজের জন্য। এসে এই যে আইসক্রিম, আইসক্রিম দেখলে, আইসক্রিম খেয়ে বাড়িতে চলে এসেছি। এখন বাড়িতে এসে একটু গাছের কামরাঙা, মানে গাছ থেকে পেরে একটু মাখা করব। অবশ্য এটা টক কামরাঙা নয়, এটা হচ্ছে মিষ্টি কামরাঙা, খুব মিষ্টি খেতে। অনেক দিন পর কামরাঙা মাখা করছি, এসব মানে দেখলে এসে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সব বৌদি, আমার দিদিরা, আশেপাশের দিদিরা সবাই মিলে করতাম কামরাঙা মাখা। এখন তো সবার বিয়ে হয়ে গেছে, কেউ আর আসে না, কারোর সাথে সেরকমভাবে দেখাও হয় না, আমিও কাজের সূত্রে বাড়ির বাইরে থাকি। তাই আমার মা কাকি, আজকে ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, টাটা বাই।